যে আমাদের দেশে একটা ফুলের গাছ আছে, কিংবদন্তি আছে যে সে গাছের ফুলগুলো নাকি খুব রসিক, ভারী রসিক। একটাই আবদার তাদের, আবদারটা হচ্ছে এই যে কোনো সুন্দরী যদি তার ছোট্ট সুন্দর পা দিয়ে ওই গাছকে আঘাত না করে তবে তারা ফুটবেই না। কি এই ফুলের নাম? রাবণ সীতাকে চুরি করে লঙ্কায় নিয়ে গিয়ে কোন কাননে বন্দি করে রেখেছিলেন? অশোক কাননে। হ্যাঁ, এই ফুল অশোক ফুল। আসুন আমরা অশোক ফুলের কিছু পরিচয় দিতে চেষ্টা করি। অশোক মানে কি? অশোক মানে শোক নয়, অর্থাৎ আনন্দ। অশোক সেই ফুল যা দেখলে মন আনন্দে ভরে যায়। কেন আনন্দ হয়? এর সৌন্দর্যে, এর বৈভবে, রাজকীয় প্রস্ফুটনে। গাছটি চেনা খুব সহজ। এর গুড়ি ও ডালপালা থেকে থোকা থোকা হলদে লাল রঙের ফুল বেরোয়। এই ফুল সাধারণত ফোটে বসন্তে আর গ্রীষ্মে, অন্য সময় কিছু কিছু। সারা পরিবেশকে এর সৌন্দর্য সুস্মিত করে রাখে। এ গাছ মাঝারি আকৃতির, মাথাটা চওড়া, বেশ ছায়া ঘন। এ গাছ যে কোনো বাগানের অনিন্দ্য ঐশ্বর্য। আপনার বাড়ির আঙিনাতেও কি থাকতে পারেন এমনি একটা অশোক গাছ, আপনার শোক হরণ করে নেবার জন্যে, আঙিনাকে আলো করে রাখার জন্যে? আপনারা যারা স্যাটেলাইট টিভিতে হিন্দি অনুষ্ঠান দেখেছেন, আপনারা হয়তো একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছেন। সেটা হচ্ছে যে সাক্ষাৎকার বা এই ধরনের অনুষ্ঠানে যারা হিন্দিতে কথা শুরু করেন, তারা প্রায় কেউই একাধ বাক্যের বেশি ওই হিন্দি জবান আর বজায় রাখতে পারেন না, ইংরেজিতে চলে যান। এর কারণ খুঁজে পাওয়া কিন্তু অসম্ভব নয়। এর কারণ, হিন্দি গদ্যের জন্ম হয়েছে মাত্র এই সেদিন, 1925 সালে। উৎকর্ষের দিক থেকেও এই ভাষা আজ পর্যন্ত খুব একটা উন্নত নয়। কাজেই যেখানেই মনের ভাব প্রকাশ করার জন্য সূক্ষ্ম, জটিল, গভীর বা উন্নত কোনো কিছু এসে পড়ে, তখনই হয় উর্দু শব্দের কাছে দ্বারস্থ হতে হয়, আর তা না হলে তল্পিতল্পা নিয়ে একেবারে ইংরেজি শব্দে চলে যেতে হয়। বাংলা ভাষায় কিন্তু এই সমস্যা নেই। গত 200 বছরে এই ভাষায় অসংখ্য কীর্তিমান লেখক জন্মগ্রহণ করেছেন এবং তারা তাদের প্রতিভার অসামান্য স্পর্শে এই ভাষার প্রকাশ ক্ষমতাকে এমন অবিশ্বাস্য রকমে বাড়িয়ে দিয়েছেন যে আমাদের সেই সমস্যায় আর এখন পড়তে হয় না, আমাদের অন্য ভাষার দ্বারস্থ হতে হয় না। তবু দৈনন্দিন জীবনের কিছু কিছু জায়গায় এখনও আমরা বিদেশি ভাষার উপর নির্ভরশীল হয়ে রয়েছি। যেমন ধরুন জন্মদিনের এই গানটি। প্রতিনিয়ত, প্রতিদিন, সারা দেশে এই গানটি গেয়েই আমরা আমাদের ছেলে মেয়েদের, আত্মীয় স্বজনের এবং বন্ধু বান্ধবদের জন্মদিন উদযাপন করে চলেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যে বাংলা ভাষাকে দিয়ে আমরা আমাদের বাস্তব জীবনের এবং চেতনা জগতের এত কাজ করিয়ে নিতে পারছি, একটা সামান্য জন্মদিনের গানকে কেন আমরা সেই ভাষায় আজও রচনা করতে পারলাম না? অথচ প্রাণের সবচেয়ে নিবিড় মুহূর্তটিকে প্রাণের ভাষার গান দিয়ে উদযাপন করলেই তা তো সবচেয়ে প্রাণের জিনিস হয়ে উঠতে পারে। আনন্দের বিষয়, ওই ইংরেজি গানটির খুব কাছাকাছি সুর এবং কথার একটি মিষ্টি জন্মদিনের গান বাংলা ভাষাতেও কিন্তু রয়েছে। গানটিকে একটি জন্মদিনের আসরে আমরা এখনই মোস্তফা জামান আব্বাসীর কণ্ঠে শুনব। ছোট্ট মেয়ে বৃষ্টির জন্মদিন আজকে, আজকে আমরা বাংলায় শুভ জন্মদিন গানটা গাইব তার শুভকামনায়। আমরা যারা এখানে আছি তারা গাইব, যারা সেটির সামনে আছেন তারাও গাইবেন, এবং সমস্ত দেশের লোক যদি বাংলায় এই শুভ জন্মদিনের গানটি গাইতে শুরু করেন তাহলে খুব ভালো হয়। গাই আমরা তাহলে গানটা। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন তোমার, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্ম বৃষ্টি তোমার, শুভ জন্মদিন, শুভ জন্মদিন,
শুভ জন্মদিন তোমার, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্ম বৃষ্টি তোমার, কত আনন্দ মন প্রশান্ত যেন বসন্ত সূর্য তোমার, কত আনন্দ মন প্রশান্ত যেন বসন্ত বাহার, আলো ঝর্ণা ধারা যেন পাগল পারা উঠেছে প্রাণে সূর্য তোমার, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন তোমার, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্ম বৃষ্টি তোমার। যদি গানটি আপনাদের ভালো লাগে, যদি তা আপনাদের অন্তরের আনন্দকে স্পর্শ করে, তবে এটিকে মনে রাখতেও চেষ্টা করুন এবং আপনার নিজের, আপনার ছেলেমেয়ের, আপনার বন্ধুবান্ধবের, শুভানুধ্যায়ীদের জন্মদিনে এই মাতৃভাষার সুমিষ্ট গানটি গেয়ে সেই সুন্দর মুহূর্তটিকে প্রাণবন্ত এবং অন্তরঙ্গ করে তুলতে চেষ্টা করুন। আমরা লেবুর আচার, আমের আচার, জলপাইয়ের আচার এসবকে কিন্তু ভালোভাবেই জানি, কিন্তু মানুষের আচার কি এটা জানি কি? আমি যদি বলি মিশরীয়দের মমিগুলো আসলে এক ধরনের মানুষের আচার, তাহলে কি ভুল বলা হবে? ফলের আচারের মতো মানুষকে বেশি দিন টিকিয়ে রাখাই তো এগুলোর লক্ষ্য। এখন প্রশ্ন হচ্ছে, মিশরীয়রা কেন তাদের মানুষদের মমি করত, কিভাবে করত? আসুন এ সম্পর্কে সামান্য একটু তথ্য। সুদূরকাল থেকে মিশরের মানুষেরা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করত। তারা দেখত কোনো মানুষকে কবর দিলে তার মৃতদেহ অনেকদিন পর্যন্ত অবিকৃত এবং অপরিবর্তিত অবস্থায় থাকে। এটা ঘটত মিশরের মরুভূমির বালু ও তপ্ত রোদের কারণে। মানুষের শরীর এভাবে বেঁচে থাকছে দেখে মিশরীয়দের ভেতর একটা অদ্ভুত ধারণা জন্ম নিতে শুরু করে। তারা ভাবতে থাকে সূর্য যেমন প্রতিদিন ডুবে গেল পরের দিন আবার জেগে ওঠে, তেমনিভাবে মানুষের শরীরকে যদি চিরদিনের জন্য বাঁচিয়ে রাখা সম্ভব হয় তবে তার ভেতর তার আত্মাও আবার নতুনভাবে জন্ম নেবে। তারা মনে করতে থাকে একটা বিশেষ আধারে, বিশেষ পদ্ধতিতে, ধর্মমতে যদি শরীরকে মমি করে রাখা যায় তবে আত্মা সেই শরীরে ফিরে আসে এবং সে মানুষটি অমরত্ব লাভ করে। এই ধারণার কারণে সেই কালে মিশরে বহু মানুষ মৃত্যুর পর মমি হবার ইচ্ছায় মেতে উঠতে থাকে। এই চাহিদার মুখে মিশরে কৃত্রিমভাবে মমি তৈরির প্রযুক্তি বিকশিত হয় এবং একসময় মিশরে এটা একটা বড় ধরনের ব্যবসায় পরিণত হয়। মমি তৈরি করা হতো মৃতদেহকে পানিশূন্য করার মাধ্যমে। এটা করতে সময় লাগত প্রায় 70 দিনের মতো। এই সময় শরীরের ভেতরকার কিছু কিছু অংশ শল্য ব্যবস্থার মাধ্যমে শরীর থেকে বের করে নেওয়া হতো। মস্তিষ্ক থেকে মগজ নাকের ভেতর দিয়ে একটু একটু করে বের করা হতো। এসব করার পর শরীরকে লবণের মতো একটা জিনিসের ভেতর রেখে শুকনো হতো। এই প্রক্রিয়ায় সময় লাগত 35 দিন। এটা শেষ হলে অদ্ভুত পোশাক পরে আসতেন পুরোহিত। পরলোকে মৃত ব্যক্তির আত্মা যেন নিরাপদে প্রবেশ করতে পারে সেজন্য তিনি তাকে মন্ত্রপুত করতেন। Grant thou that the breathing may take
place in the head of the deceased in the underworld, and that he may see with his eyes. আনুষ্ঠানিকতা শেষ হলে মৃতদেহটিকে একটি স্থায়ী সভাধারে রেখে দেওয়া হতো। এভাবেই মমি করার পর ওই মমিগুলো রক্ষিত হতো সমাধি সৌধ বা পিরামিডের ভেতর। আমাদের ভেতরে বা বাইরে এমন কত কিছুই তো রয়েছে যাদের আমরা প্রায়শ সামান্য ভেবে উপেক্ষা করি, অথচ ভাবতেও পারি না যে আমাদের অগোচরে তারা কত বড় বড় কাজ করে চলেছে। ধরুন ট্রাকের পেট্রোলের ট্যাঙ্ক, এর গায়ে যখন লেখা দেখি জন্ম থেকে জ্বলছি, তখনই হয়তো বুঝতে পারি ওদের অপরিসীম যন্ত্রণার পরিমাণ। দুঃখ হয় বেচারিদের জ্বলে জ্বলে শেষ হওয়া জীবনটার জন্য। কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে আমাদের শরীরের মধ্যেও এমনি কত প্রত্যঙ্গ রয়েছে যারা আমাদের জন্ম মুহূর্ত থেকে মৃত্যুদিন পর্যন্ত এমনি ক্লান্তিহীনভাবে চলে চলে কেবলই শেষ হয়ে যাচ্ছে? অন্তত একটা প্রত্যঙ্গের কথা বলি, হৃৎপিণ্ড। ট্রাকের পেট্রোল ট্যাঙ্কের নাম যদি দেওয়া যায় জন্ম থেকে চলছি, তাহলে এর নাম অনায়াসেই দেওয়া চলে জন্ম থেকে চলছি। কেবল কি চলে হৃৎপিণ্ড? না, কেবল চলে না, চলে আর খাটে ভারবাহী পশুর মতো প্রতি হৃৎস্পন্দনের সঙ্গে। জীবনভর আমাদের শরীরে রক্ত পাম্প করে করেই সে শেষ হয়ে যায়। এবার আসুন আমরা দেখি সারা জীবনে আমাদের হৃৎপিণ্ড আমাদের শরীরে কতটা রক্ত পাম্প করে। প্রতি মিনিটে হৃৎপিণ্ড পাম্প করে গড়ে 5 লিটার রক্ত, তার মানে ঘন্টায় 300 লিটার রক্ত। এভাবে 24 ঘন্টায় অর্থাৎ একদিনে পাম্প করে 7,200 লিটার রক্ত, অর্থাৎ 365 দিনে মানে 1 বছরে 26,28,000 লিটার রক্ত। কাজেই 60 বছরে পাম্প করে 1,57,68,000 লিটার রক্ত। এবার দেখি ওই রক্ত পাম্প করার ফলে এই জীবনে তার কতবার হৃৎস্পন্দন হয়। প্রতি মিনিটে হৃৎপিণ্ডের স্পন্দন হয় গড়ে 72 বার, তাহলে ঘন্টায় 4,320 বার। এভাবে একদিনে 1,03,680 বার, তাহলে 365 দিনে 3,78,50,200 বার, আর 60 বছরে 227,04,012,000 বার। কি অসীম উপকারী আর পরিশ্রমী বন্ধু সে আমাদের! ক্ষুদ্রের এই অপরিসীম ক্ষমতাকে অভিনন্দন জানিয়ে আমরা পরের বিষয়ে যাচ্ছি। একজন শিক্ষিত ও সংস্কৃতিবান মানুষের জীবনে উচ্চারণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তার শিক্ষা বা রুচি কতটা মার্জিত ও পরিশীলিত তা অনেকখানেই বোঝা যায় তার উচ্চারণ থেকে। কেবল তাই নয়, একজন মানুষের ব্যক্তিত্ব, তার যোগ্যতা, তার মহিমা, এসব কিছুই উচ্চারণের উপর অনেকখানি নির্ভরশীল। ধরুন একদিন আপনি টেলিভিশনে দেখলেন দেশবরেণ্য একজন অতি উঁচু মাপের পণ্ডিত বক্তৃতা করছেন এভাবে, আমি আজ আমাদের যুব সমাজের উদ্দেশ্যে কিছু বলার প্রচেষ্টা করব, কারণ আমাদের যুব সমাজই হলো গিয়ে দেশের ভবিষ্যৎ। তাদের আচার ব্যবহার, সৌন্দর্যতা, সাজুজ্য, ত্যাগ ও তিতিক্ষা দেশকে উন্নতির পথে নিয়ে যাবে। আর সমগ্র মানব জাতি এক মহা সমস্যা ও সংকটের মুখোমুখি দাঁড়ায় রয়েছে। দেশবরেণ্য সেই অতি উঁচু মাপের পণ্ডিতকে আপনি যদি এমনি অমার্জিত উচ্চারণ করতে দেখেন, তাহলে তার পাণ্ডিত্যের গভীরতা এবং সত্যতা সম্বন্ধেই আপনার হয়তো সন্দেহ এসে যাবে। এই জন্য শুদ্ধ এবং মার্জিত উচ্চারণ আয়ত্ত করা আমাদের সবার জন্য এত বেশি জরুরি। উচ্চারণ ভুল হয় দুটো কারণে প্রধানত। এক হচ্ছে আঞ্চলিকতার কারণে, দুই হচ্ছে উচ্চারণের নিয়ম জানা না থাকার কারণে। আঞ্চলিকতার কারণে উচ্চারণ কি ধরনের ভুল হয় সেটা আমি দেখানোর চেষ্টা করছি। কলকাতার লোকেরা অনেক সময় শকে বলে স, কাজেই তারা শুরু না বলে বলে সুরু। কাজেই কলকাতার কোনো লোক যদি কখনো বলে যে শ্যামবাজারের শশীবাবু শশা কিনে সুরুত করে শ্বশুরবাড়ি চলে গেলেন, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না।
রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে এর ঠিক উল্টো। সেখানে অনেক সময় সকে স বলে, সুতরাং সেখানে কোনো প্রিয় অধ্যাপকের বিদায় দিতে গিয়ে কোনো ছাত্রী যদি বক্তৃতায় বলে, স্যার আপনার মতন স্যার, এমন ভালো স্যার আর স্যার দেখি নাই স্যার, তো তাহলে কিন্তু অবাক হবার কিছু নেই। আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম যে রংপুর নামে একটা জায়গা আছে, সেখানে রকে অ বলে এবং অকে র বলে। যেমন আমবাবুর রাম গাছে পাকা পাকা রাম, মানে রামবাবু রাম গাছে পাকা পাকা আম, মনে হয় রাও খাই রাও খাই, মানে আরও খাই আরও খাই। তো পরে বুঝেছি যে অ সেখানে র হয় না, কিন্তু র প্রায় অ হয়ে যায়। যেমন আজা আজা আনি এসেছে, মানে রাজা রাজা রানি এসেছে। আবার এদিকে সিলেটের দিকে তাকিয়ে দেখুন, সেখানে কয়ের উচ্চারণ নেই, সেখানে ককে বলে খ, যেমন খের মতো। যেমন কেউ যদি বলেন সেখানে যে আমার হোতা শুনে মনে হতে পারে যে আমার বাড়ি কলকাতা, কিন্তু আসলে আমার বাড়ি সাতক, এই রকম সেখানে উচ্চারণ হতে পারে। এই জন্য একটা জোক আছে যে একটা কাক ঢাকা থেকে রওনা হলো সিলেটের দিকে কাকা করতে করতে, কিন্তু মাঝ রাস্তা পার হওয়ার পরে সে বলতে লাগলো খা খা। এই আঞ্চলিকতার প্রসঙ্গ শেষ করব। কিছুদিন আগে একটি আবৃত্তি কর্মশালার জন্য ইন্টারভিউ নিতে গিয়ে কি শুনেছিলাম সেটা বলে, একজন ছাত্র আবৃত্তি করছিল হায় চিল কবিতাটি জীবনানন্দ দাশের। সে পড়ছিল এভাবে, হায় চিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো নাকো ধানসিঁড়ি নদীটির তীরে, তোমার কান্নার সুরে ব্যাতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে, পৃথিবীর রাঙারাজ কন্যাদের মতো সে যে রূপ নিয়ে চলে গেছে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো, কেহায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। বলেছি যে উচ্চারণ ভুল হয় দুভাবে, একটা হচ্ছে আঞ্চলিকতার কারণে, একটা হচ্ছে উচ্চারণের নিয়ম জানা না থাকার কারণে। আঞ্চলিকতার কারণে যে উচ্চারণের ভুল সেটাকে মানুষ কিন্তু শুধরে উঠতে পারে, কিন্তু উচ্চারণের নিয়ম জানা না থাকার কারণে যে ভুলগুলো হয় সেগুলো শোধরানো খুব মুশকিল। সেই জন্য আমরা আগামীতে কয়েকটি অনুষ্ঠানে সেই নিয়মগুলো, সেই ভুল কী কী কারণে হয় সেগুলো তুলে ধরতে চেষ্টা করব, এবং যাতে যারা উচ্চারণ শুদ্ধ করে নিতে চান তারা সেটা করে নিতে পারেন। গ্রিক সভ্যতার যখন স্বর্ণযুগ তখন এথেন্সের শাসক ছিলেন মহান পেরিক্লিস, আজ পর্যন্ত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শাসক তিনি। তার সময় এথেন্সের যুবকদের 18 বছরের পদার্পণের সময় রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি শপথ করতে হতো, তাদের বলতে হতো সমস্ত মানুষের সামনে দাঁড়িয়ে যে আমি এই জাতির জন্য আমার জীবনে এমন কিছু ভালো কাজ করে যাব যাতে জন্মের সময় যে এথেন্সকে আমি পেয়েছিলাম, মৃত্যুর সময় তার চাইতে উন্নততর এথেন্সকে আমি পৃথিবীর বুকে রেখে যেতে পারি। এই শপথ আমাদের যুবক যুবতীদের শপথ হতে পারে নাকি?